একটু লবণ দেন, একটুখানি নমস্কার, আমি সুদীপ সরকার। এই মুহূর্তে আমি বিননগর দক্ষিণপাড়ায়। আমি এই মুহূর্তে আজকে আপনাদের সামনে দেখাবো যে বাইরের ফ্রেশ ওয়াশ বা বডি লোশন আর আমাদের প্রো অর্গানিক প্রোভেদার ফ্রেশ ওয়াশ বা লোশন, মানে দুটোর মধ্যে ডিফারেন্স, ট্র্যাডিশনাল মার্কেটিং আর আমাদের তফাতটা কী। দেখছেন এটা, এটা হচ্ছে আমাদের প্রোভেদার কোম্পানির বডি লোশন, ঠিক আছে। এবার আমি আরেকটা দেখাবো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের, এই যে এটা, এবার এর মধ্যে ডিফারেন্স, কারণ আমাদেরটা বিজ্ঞাপন নেই, এটা কিন্তু বিজ্ঞাপন আছে, টিভিতে অহরহ বিজ্ঞাপন দিচ্ছে আর সেটাই আমরা ব্যবহার করছি। তো আপনাদের সামনে এখন আমি দেখাই, এই আমাদের এইটা একটুটা নিয়ে নিলাম, নিলাম আমাদের বডি লোশন। এইবার আমি এইটা নিলাম, আপনারা দেখছেন, দেখতে থাকুন, এটা নিলাম। আচ্ছা, দুটোর মধ্যেই আমি কিছুটা এটা একটু 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 করে দিয়ে দেবো। তাহলে এটার মধ্যে দিলাম আর এইটার মধ্যেও দিলাম। আমরা কি জানি, এইটার কাজ হচ্ছে যদি বাইরে ছাড়ি তাহলে জল হয়ে যায়, এটার মধ্যে জল থাকে, তো জল ছেড়ে দেবে। তাহলে এইবার আমার চামচটা করে দিয়ে দেয়, আমি এইটাকে এইটাকে আমি এইবার গুলাতে থাকি, মিশাই। দেখুন, আমাদের লোশনটাকে আমি মিলালাম, সুন্দর করে মিলে দিলাম। যদি এটা কেমিক্যাল থাকে তাহলে এটা কি ঝুমে যাবে, বুঝে গেল? যদি কেমিক্যাল না থাকে তাহলে এটা কিন্তু তরল হয়ে থাকবে, যত সময় যাবে তত তরল হবে, মানে পাতলা হয়ে যাবে। আর পাতলা যদি হয় তাহলে এটা কী কাজ হবে, আমরা যখন দিনের পর দিন শরীরে মাখছি বা মুখে মাখছি, পাতলা থাকলে সেটা সহজেই আমাদের লোমের গোড়াগুলো কিন্তু আটকাবে না, কারণ কি যখনই ধুই তখনই বিড়ি চলে আসবে, অর্থাৎ সহজেই ভেতরে ঘামটা আমাদের লোমের ভেতর দিয়ে বেরোতে পারবে, আর যখনই না বেরোতে পারবে তখনই কিন্তু আমাদের স্কিনের প্রবলেম হয়, ফুসকুড়ি হয় বা মুখের মুখে বা ব্রণ হয়। যে এইবার এইটা দেখুন, যত সময় যাবে এইটা রগড়টা দেখবেন খালি, এটাও আমি একটু মাখলাম, একটু ভালো করে মিশিয়ে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু জল ছেড়ে দিয়েছে। আচ্ছা, এইটাও দেখতে থাকেন। এবার যখনই এই শক্ত জিনিসটা দিনের পর দিন আমার আপনার বাড়ির মেয়েরা সন্তানরা ব্যবহার করছে মুখের মধ্যে, এবার দিনের পর দিতে 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 কী হয়, লোমের গোড়াগুলো জ্যাম হয়ে যায়, শক্ত জিনিস এগুলো ঢুকতে পারছে না, আর না তার কারণে অনেকের ব্রণ হচ্ছে, লোম কোড়া দিয়ে ভেতর থেকে ঘামটা বেরোতে পারছে না, স্কিনের নানান রকম পরিবর্তন হচ্ছে। দেখুন, এইটা যত সময় যাবে তত লিকুইড হবে, পাতলা, আর এইটা কিন্তু যত সময় যাবে, দেখুন তুলাই যাচ্ছে না, এইটা যত সময় যাবে তত এটা, এ দেখেন একদম চিটগুড়ের মতো হয়ে গেছে। তা আমি বলতে চাই প্রত্যেকটা মানুষকে যে আপনারা সচেতন হয়ে এখনও শরীর স্বাস্থ্যটা আপনারা ভালো খান, ভালো রাখুন এবং পাশাপাশি সবাইকে জানান। এই দেখুন, এটা একদম চুনকাম হয়ে গেছে, এটা কি আমাদের শরীরের ভেতর দিয়ে যায় কোনো দিন, নজেস হয়ে গেছে, যাবে? দেখেন তো, তাহলে আমরা কী ব্যবহার করি, আমরা বিজ্ঞাপন খাই, বিজ্ঞাপন ব্যবহার করি, ধরে দেখুন একটু, চুনকাম হয়ে গেল, তাহলে আমরা বিজ্ঞাপন দিচ্ছি। আচ্ছা, আপনি দেখেন, দেখেন তো কী হয়ে গেছে, আরও শক্ত হয়ে যাবে, যত সময় যাবে। তাহলে এর মধ্যে কি সঠিক জিনিস আছে, দেখুন সঠিক জিনিস আছে এর মধ্যে, এইটা কিন্তু যত সময় যাবে, এইটা যত সময় যাবে তত আমাদের এটা লিকুইড হয়ে যাবে, তত সহজেই আমাদের শরীর দিয়ে প্রবেশ করতে পারবে, লোমগুড়াগুলো শক্ত আটকাবে। প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখানে টেস্ট করি, কেন আমি মুখে কথা বলবো, আমি আমি মিথ্যে কথা বলে যাব, আমি এখানে একদম ডেমো করে দেখাবো, আমাদের এইটা দেখাবো পুরো অরিজিনাল কিনা, চা দেখাবো, ফ্রেশ ওয়াশ যদি দেখাই তাহলে তো আরও করবেন না, ফ্রেশ ওয়াশও এরকম জমে যাবে। আমাদের ফ্রেশ ওয়াশগুলো যে দেখাচ্ছি এটা পুরো নিম আর অ্যালোভেরা, আমাদের পাপাইয়া আছে, আরও আছে সিসি ক্রিম থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট একদম এরকমই থাকবে, একদম শক্ত হবে না। কিন্তু বাইরের একটা আমি এনেছি ফ্রেশ ওয়াশ, এই দেখুন, এটা দাম 255 টাকা লেখা আছে, যাই না।